বহুত দিনের স্বপ্ন, বহুত দিনের ইচ্ছা, তিন বছর ট্রাই করে আমি এবছর উমলিংলা আপাতত যাচ্ছি। রাস্তায় না দেখতে পাচ্ছি একটা বাইক, না গাড়ি, কিচ্ছু নেই, কোনো লোক নেই, জন নেই। আমরা ঠিক রাস্তা যাচ্ছি না ভুল রাস্তায় যাচ্ছি সেটা পর্যন্ত জিজ্ঞাসা করারও কেউ নেই। আরে এটা পাকা রাস্তা, মানে এভারেস্টের বেস ক্যাম্পের উঁচুতে আছি একদম। এই উমলিংলা একদম টপে। গুড মর্নিং ফ্রম হানলে। তো তোমরা জানো যে কাল বিকালবেলা আমি এই হানলে এসে পৌঁছেছিলাম, এসে এই হোমস্টেটা নিয়ে নিয়েছি, এখানে ছিলাম। ওরা পরে ওরা রাতের দিকে এসছিলো, তো গাড়িতে লাগেজ টাগেজ সব বাঁধা হয়ে গেছে, বেঁধে নিয়েছি। তেল তো কালকে এসে ভরিয়ে নিয়েছিলাম, কোনো ব্যাপার নেই, তেলটা ভরে নিয়েছিলাম, কারণ হচ্ছে ফালতু তেল জারে রেখে লাভ নেই, ওই ঢেলে নিয়েছিলাম। তো আজকে আমাদের সেই ডেস্টিনেশন, সেই জায়গা, যে জায়গা প্রত্যেক বাইকার্স সেই জায়গায় যাওয়ার জন্য মুখিয়ে থাকে। এদিকে দুটো রাস্তা যাওয়া যায়, দুটো রাস্তা, একটা হচ্ছে হানলে মানে নাইমা হয়ে ওটা দিয়ে রাস্তা একটু ঘুরে হয়, আর একটা হচ্ছে ফাটিলা দিয়ে। দুটো রাস্তা, একটা দিয়ে যাবো একটা দিয়ে আসবো, দুটো রাস্তায় তোমাদের দেখিয়ে দিচ্ছি ম্যাপেতে, দেখে নাও ভালো করে। আর ঠিক আছে, তো চলো এখন আপাতত ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে ফটাফট বেরিয়ে। ঘড়িতে টাইম হয়েছে এখন 6:14, এই যে 6:14, আর মোটামুটি এখান থেকে 7টার মধ্যে বেরিয়ে যাবো। সমস্ত চেন লিউপ টিউব সব কমপ্লিট হয়ে গেছে, খালি ব্রেকফাস্ট করবো আর বেরিয়ে যাবো। আর এইদিকে আসবো না বলে আমি লাগেজ টাগেজ বেঁধে নিয়েছি, এমন কিছু ভারীও নেই লাগেজ, আর হালকা হয়ে গেছে অনেক। তো ঠিক আছে চলো একবারে ব্রেকফাস্ট টেবিলে করা হচ্ছে। সকাল আপাতত চা দিয়ে শুরু। তো এই যে চলে এসছে আমাদের আলু পরোটা, দই, খাওয়া দাওয়া করবো, আর সোজে চলে যাবো উমলিংলা। টাইম হয়ে গেছে 7:11, ওই ডার্ক স্কাই হোমস্টে থেকে আমরা আপাতত এবার বেরিয়ে যাচ্ছি উমলিংলার দিকে। সত্যি মনের মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট। ঠিক আছে, ওম নম শিবায় ভোলে বাবার নাম নিয়ে আজকেও বেরিয়ে পড়লাম। জয় মা তারা, জয় মা কালী, জয় মা দুর্গা। তো আপাতত হানলে হচ্ছে 14,200 মিটার, সরি 14,200 ফুট উচ্চতায় হানলে। এখান থেকে সোজা উঠে যাব উমলিংলা 19,024 ফুট উচ্চতায়। তো যাব নুরবুরা টপ দিয়ে যাব, এখান থেকে আপাতত আমি জিরো করে নিচ্ছি, তো সোজা বেরিয়ে যাব। রাস্তা যদিও জানি না, বলছে একটু ঘোট ফ্যাঁচ আছে, সামনে কোথাও একটা ব্রিজ পড়বে, ব্রিজটা টপকে তারপরে দুটো রাস্তা আসবে, রাইট টার্নটা নিতে হবে। তো চলো দেখি রাস্তা জিজ্ঞাসা করে করে যেতে হবে, তাছাড়া কিছু করার নেই। রাস্তা কেমন সেটাও জানি না, অফরোড কিছুটা তো থাকবেই, আসার সময় ফটিলা দিয়ে আসবো, ফটিলা দিয়ে রাস্তা ভালো। আমরা একদম শেষের দিকে হোমস্টেতে ছিলাম, শেষের দিকে একদম, টোটাল লাগেজও বেঁধে নিয়েছি, লাগেজ আর রাখিনি, কারণ কোন্ধার দিয়ে কোথায় আসবো না আসবো কোনো ঠিক নেই। সত্যি সামনের পাহাড়গুলো যা লাগছে না, বহুত দিনের স্বপ্ন, বহুত দিনের ইচ্ছা, তিন বছর ট্রাই করে আমি এবছর উমলিংলা আপাতত যাচ্ছি, মানে আলটিমেটলি যাচ্ছি। এটা একটা অন্যরকম অনুভূতি, সত্যি কথা বলে কি এটা আমি বলে বোঝাতে পারবো না। দেখো সকালবেলায় দুটো পাখি, কী পাখি জানি না, বড় বড়। আমরা নুরবুলা টপের দিকে যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে রাস্তা আমাদের হোমস্টে থেকে বলে দিল যে শর্ট একটা রাস্তা আছে। আমার মনে হচ্ছে রাস্তা এটা শর্ট রাস্তাটা নয়, ভুল, মানে রাস্তাটা আরও আগে একটা কোথাও ছিল নিশ্চয়ই, মানে এটা লং রাস্তাটাই ধরে নিয়েছি, আর কিছু করার নেই, চলে এসছি অনেকটা। দেখি সামনে কাউকে জিজ্ঞাসা করতে হবে, লোকজন পেলে। নুরবুলা টপ কি তার নুরবুলা টপ ইয়ে এধার, ওকে ঠিক। ওই যে গাড়ি যা রায়, গাড়ি যা রায়, ওবালা রোড, ওবালা, ইধার সে উধার, ঠিক হ্যাঁ, উধার কে শর্টকাট রোড থা, ঠিক। তো সামনে দিয়ে ঘুরে ওইদিকে যেতে হবে, চলো যাই। ও এই ব্রিজটার কথাই হোমস্টে থেকে বলেছিল যে একটা ব্রিজ আসবে, নদী আছে তার মনে হয়।
তো ব্রিজটা পেরিয়ে কি বলেছিল রাইট সাইড নিতে বলেছিল, দুটো রাস্তা আসবে দেখি। সবচেয়ে বড় কথা জিজ্ঞাসা করার কেউ নেই। হ্যাঁ দেখো প্রচুর এরকম গাধা না ঘোড়া, লাদাকি ঘোড়া এগুলো নাকি, ঘোড়াই তো মনে হচ্ছে, এরকম কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো ব্রিজটা পেরিয়ে বাঁ দিকে রাস্তা নিতে হবে, ডান দিকেটা নয়, হ্যাঁ নুরগুলো টপের জন্য ওই ব্রিজটা পেরোলাম, ব্রিজটা পেরিয়ে বাঁ দিকে রাস্তা। হোমস্টে থেকে 8.5 কিলোমিটার আসার পরে এরকম কাঁচা রাস্তা শুরু হয়ে গেল, এবারে এই ট্রেল দেখে যেতে হবে। এবার রাস্তা ভুলভাল হতে পারে, লোক জিজ্ঞাসা করার কিছু নেই, যে লোক নেই কাউকে জিজ্ঞাসা করবো যে কোন দিকে যেতে হবে, কোনো রাস্তা নেই। দেখো চাকার দাগ দেখে দেখে যাচ্ছে, এই একটা চাকার দাগ আছে, ওই একটা, কোনটা যাচ্ছে সঠিক জানি না, জিজ্ঞাসা করার তো কোনো লোকজনই নেই যে কাউকে জিজ্ঞাসা করবে যে ঠিকঠাক যাচ্ছি কি না, মোটামুটি একটা আইডিয়াতে যাচ্ছে আর কি। কোনো গুগল ম্যাপও কাজ করবে না, কোনো নেটও নেই, কোনো কিচ্ছু নেই। কাল থেকে আমরা মানে নেটওয়ার্ক একদম পুরো বাইরে, হানলেতে বিএসএনএল একমাত্র নেটওয়ার্ক আছে, কিন্তু কাল আবার বন্ধ রেখেছিল, কালকে কোনো অন্য কারোই নেটওয়ার্ক থাকেনি। এই হচ্ছে দেখো না চারপাশের পরিবেশ, 3টে 4টে রাস্তা এখান থেকে ভেঙে গেল, ওই একটা রাস্তা একটা ওই দিকে একটা চলে গেল, বুঝতে পারছি না, চরম কনফিউজ, চরম কনফিউজ। রাস্তায় না দেখতে পাচ্ছি একটা বাইক না গাড়ি, কিচ্ছু নেই, কোনো লোক নেই, জন নেই, আমরা ঠিক রাস্তা যাচ্ছি না ভুল রাস্তা যাচ্ছি সেটা পর্যন্ত জিজ্ঞাসা করারও কেউ নেই, কোনো বোর্ড নেই, সাইনবোর্ড নেই, কোনো মাইলস্টোন নেই, কোনো দিক নির্দেশক যা মানে কোনো কিচ্ছু নেই, মানে জাস্ট আইডিয়া আন্দাজে যাচ্ছি একদম। রাস্তা অনেক দিকই বেরিয়ে গেছে, চাকার দাগ আর কি এরকম। হ্যাঁ দেখো না এখান থেকে আবার দেখো না 3 দিক 4 দিক চলে যাবো, কোন দিকে যাবো, মেন ট্রেলটা ধরেই যাই, এবার কোন দিকটা নুরগুলাটা হবে তো সমস্যার ব্যাপার হলো, যাই দেখি যা হবে হবে। রাস্তার কোনো অস্তিত্বই নেই, মানে ওই আর কি চাকার দাগ দেখে দেখে যাওয়া হচ্ছে আর কি। আর একটা জিনিস আমি একটা মাথা খাটালাম, যে এই দেখো পাশ দিয়ে অপটিক্যাল ফাইবার তার গেছে, তার মানে এটা কোনো না কোনো জায়গাকে মেন রাস্তা মিশছে, মানে এটা কোনো সামনে উমলিংলা, উমলিংলাতে নিশ্চয়ই আর্মি ক্যাম্পে বা যেখানে হোক যাচ্ছে, তো এর সাইড ছাড়া যাবে না, মানে অনেক দিকে কিন্তু বেরিয়ে যাচ্ছে রাস্তা, কিন্তু আমরা এইটাই ধরে রেখেছি, দেখা যাক কী হয় সামনে। এখনও চলে এসেছি প্রায় 20 কিলোমিটার চলে এসেছি, হানলে থেকে 20 কিলোমিটার চলে এসেছি, কোনো কিছুই এখনও কিছু খুঁজে পাচ্ছি না। আমাদের ছেলেগুলো সব গাড়ি ছুটাচ্ছে, দেখো ভাবছে হাই রোড পেয়ে গেছি। এখন পরে এরকম একটা তীরচিহ্নের সাইন পেলাম, দেখো স্টেট দেখাচ্ছে, তারপরে এরকম তীরচিহ্ন দিয়ে আছে, তারপরে এটাই আমরা ঠিক রাস্তাতেই আছি, তার মানে চারিপাশে পাহাড় আর মাঝখানে ধুধু বালি পাথরের রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা 3 জন চলেছি, সামনে চলে গেছে সৌমিত্র, মনে হচ্ছে ওই পাহাড়ের ওই রাস্তা দিয়ে উঠতে হবে মনে হচ্ছে, ওটা উঠি মনে হচ্ছে নুরগুলা টপ মন বলছে, জানি না তো ভালো চড়াই আছে, প্রায় উঠতে হবে 17,328 ফুট উচ্চতায় উঠতে হবে, 17,328 ফুট উচ্চতায় আছে নুরগুলা টপ, ভালো চড়াই রাস্তা শুরু হয়ে গেছে, মানে নুরগুলা টপের চড়াই যা একদম শুরু হয়ে গেছে সেটুকু বোঝা যাচ্ছে। আর দূরে একটা গাড়িও দেখতে পেয়েছি, 4 চাকা গাড়ি দেখতে পেয়েছি, তার মানে মোটামুটি ঠিক রাস্তাতেই যাচ্ছি, রাস্তা তো একদম পুরোপুরি অফ রোড, এখানটা কিছুটা মোটামুটি ওই 9 কিলোমিটার মতন ভালো রাস্তা, তারপরে একদম অফ রোড শুরু হয়ে যাবে। চলো পাহাড়গুলো একদম ক্লোজ চলে এসছে, এবার এখনও পাহাড়ে চড়াই চড়তে হবে, হাঁপিয়ে অক্সিজেন লেভেল অনেক কম এখানে সেটুকু বোঝা যাচ্ছে, কথা বলতে গেলেও হাঁপিয়ে যাচ্ছি, দেখো কোথা দিয়ে উঠে এলাম, দেখো ওইখানে হানলে প্রায় চলে এসেছি 30 কিলোমিটার কাছাকাছি, এইটা দিয়ে এই ট্রোলটা দেখতে পাচ্ছ, ওই ট্রোলটা দিয়ে হয়ে এলাম,
এখান থেকে বোঝা যাচ্ছে অরিজিনাল রাস্তা কোনটা, আর ফ্যাকড়া রাস্তা শাখা পোশাখা প্রচুর বেরিয়ে গেছে চারিদিকে। ও চড়াইটা মানে মারাত্মক চড়াই, 17,000-এর উপরে উঠছি না, বুঝতে পারছো? টাইম হয়েছে 8:25, আর হানলে থেকে 30 কিলোমিটার রাইড করে চলে এসেছি একদম নুরবুলা টপে। নুরবুলা টপের হাইট তো তোমাদের বলেই দিলাম, 17,328 ফুট উচ্চতা। এই হচ্ছে নুরবুলা টপ। চারিপাশে পরিবেশটা দেখে নাও, দূরের পাহাড়গুলো দেখো বরফে ছেয়ে গেছে। আর এই ভাইয়ারা সব এসছে দিল্লি থেকে। আচ্ছা আমাদের এদের তো এখন টেনশন পড়ে গেছে, তেল পড়ছে। তো বারবার বললাম যে তেলটা ভরে নে, আমার কথাটা কি শোন, এই তোদের বললাম যে তেলটা ভরে নে, বললি না। তেলটা পারলে ভরে নেবি নিচে নেমে। তো এই হচ্ছে ব্যাপার। আর হানলেটা হচ্ছে ঠিক ওই পাহাড়টার ওই সাইডে, আমরা এটা দিয়ে উঠে এসেছি 30 কিলোমিটার। তো যাবো এইদিকে, এইদিকে হচ্ছে উমলিংলা। নুরবুলা টপ থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, নুরবুলা টপ থেকে নিচের দিকে নামবো আস্তে আস্তে, নামি নেমে উমলিংলা রাস্তাটা ধরবো। এখান থেকে এখনও প্রায় 15-17 কিলোমিটার যেতে হবে চুসুমলে, চুসুমলে থেকে রাইট সাইড নিতে হবে। চলো দেখি রাস্তা এখন আবার কোন দিকে আছে দেখি। আরে এটা পাকা রাস্তা, এরকম একটা পাকা রাস্তা পেয়ে কেমন লাগছে রে সুবীর? হ্যাঁ অনেকক্ষণ পর, প্রায় 31 কিলোমিটার পরে এরকম একটা পাকা রাস্তা পেলাম। 31 কিলোমিটার 25 কিলোমিটার মোটামুটি এরকম অফ রোডে চালিয়ে এলাম। এই রোডে চলে যাচ্ছে উমলিংলার দিকে। এই যে লেখা আছে কয়াল কয়াল চুসুমলে চুসুমলে উমলিংলা লেফটে, হানলে চলে যাচ্ছে রাইট সাইড জোরসার জুরসার, এই একই কোনো একটা জায়গা আছে জুরসার বলে, ওইদিকে যাচ্ছে। আমরা ওইদিকে তো যাবো না, আমরা যাবো এদিকে। এখান থেকে যতটা সম্ভব 15 কিলোমিটার যেতে হবে চুসুমলে, চুসুমলে থেকে আমরা রাইট সাইড নেবো উমলিংলার জন্য। তো এরকম একটা রাস্তা পেয়ে সত্যি অনেকক্ষণ পর বেশ ভালো লাগছে। চলো এবার, তুমি একটা ভালো পাকা রাস্তা পিচের রাস্তা পেয়ে গেলাম, এরকম অফ রোড করে এসে ও চলে এসেছি চুসুমলেতে। এই চুসুমলে কিন্তু 1962 সালে চায়না ইন্ডিয়া যে যুদ্ধ হয়েছিল তার জন্য কিন্তু এই জায়গাটা, এই জায়গাটাও কিন্তু একটা বলতে পারো ব্যাটেল ফিল্ড এই জায়গাটা। তো জাস্ট 3 বছর এখানে পারমিশন দিচ্ছে সিভিলিয়ানদের, আগেতে কিন্তু এদিকে পারমিশন ছিল না। যাই হোক চুসুমলে থেকে আমরা রাইট সাইড নেবো, এদিকে চলে যাচ্ছে উমলিংলা। আর সোজা যে আসার সময় যাবো এদিকে ফটিলা, সামনের দিকে ফটিলা হয়ে যাব আসার সময়, আর গেটওয়ে টু উমলিংলা। এই হচ্ছে উমলিংলা রাস্তা, ভালো করে খেয়াল করো। এই দেখো রাস্তাটা দিয়ে দেখো ব্রিজটা পেরোতে হবে, ঠিক আছে? এই হচ্ছে উমলিংলার হাইট কিন্তু 19,024 ফুট, আমি আগেই বলে দিলাম। আর এই হচ্ছে ব্রিজ। আমি বেশি ভিডিও এইখানে করছি না, কারণ এগুলো আর্মি ক্যাম্প আছে। তো ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটর লেভেল রোড, সাইডে দেখো নদীতে জলটা বইতে বইতে আর বরফ জমে গেছে। ওই দেখো দাঁড়া সামনে থেকে দেখাবো একটু, এই দেখো দেখতে পাচ্ছ, দেখো জলটা বইতে বইতে হ্যাঁ বরফ জমে গেছে একদম পুরোটা। নিচে দেখো চামড়ি গাই চড়ে বেড়াচ্ছে কত, এটা কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে কিন্তু, বারবার বলছি এটা দেখো কত কত চামড়ি গাই ঘুরে বেড়াচ্ছে। ইয়াক দেখো কত ইয়াক এখানে চড়ে বেড়াচ্ছে, দেখো এটা কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে আছি আমরা। হ্যাঁ এটা ইয়াককে দেখো, ইয়াকে ঝুন্ড একদম। চলো একটা ছবি তুলি। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস, সেই রোড দিয়ে গাড়ি চালাচ্ছি, নিজের বাইক নিয়ে নিজে যাচ্ছি। অনেক দিনের স্বপ্ন, 3 বছরের ইচ্ছা স্বপ্ন, মানে যবে থেকে এই রোডটা খুলেছে মানে 3 বছর, তবে থেকে ইচ্ছা, ট্রাই করছি, 2 বছর ফেলিওর হয়েছি, এবছর নিয়ে 3 বছর। এই হচ্ছে রোডের কন্ডিশান, রোড ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু যথেষ্ট হাইট। আগে ছিল খারদুংলা, খারদুংলার মুকুটটা ছিনিয়ে নেয় লাস্ট 3 বছর আগে এই উমলিংলা। কথা বলতে কষ্ট, মানে এখানে অক্সিজেন লেভেল এত কম। আর ডেমচক এখান থেকে দেখো 36 কিলোমিটার, ডেমচক যদিও পারমিশন দেবে না আমাদের যাওয়ার, ডেমচক হচ্ছে একদম পুরো বর্ডার। ডেমচক গ্রামটা কিছুটা ইন্ডিয়াতে পড়ে, কিছুটা চায়নাতে পড়ে। তো
ওখানে যেতে দেবে না আমাদের মিংলা পয়েন্টই লাস্ট তারপরে ওইদিকে আর পারমিশন নেই তো চলো একদম গিয়ে মিংলা কথা হবে সত্যি কথা বলা কি এই অনুভূতি যা হচ্ছে সত্যি বলে বোঝানো যাবে না অসম্ভব ব্যাপার মানে এভারেস্টের বেস ক্যাম্পের উঁচুতে আছি এই মুহূর্তে আছি এভারেস্টেরও বেস ক্যাম্পের এরও বেশি উঁচুতে গাড়ি এক বা দুইয়ের বেশি উঠছে না তিনেতে টাঙাই যাচ্ছে না ১৯,২৪ ফুট টু রিচ ১৯,২৪ ফুটে চলে এসেছি খুব বেশি হলে ২ কিলোমিটার মতন হবে উমরিংলা টপ উমরিংলা পাস আর ২ কিলোমিটার মতন হবে আর এই হচ্ছে তার দৃশ্য সত্যি আমি আবেগ আর ধরে রাখতে পারছি না বহু স্যাক্রিফাইস করে আজকে এই রাস্তায় হওয়ার আসতে পেরেছি ৩ বছরের চেষ্টা আমার টু রিচ উমরিংলা ১,০০০ মিটার মানে ১ কিলোমিটার আছে আর চলে এসছি একদম এই উমরিংলা একদম টপে बीच में रुका था थोड़ा तो अल्टीमेटली ৩ বছরের প্রচেষ্টার পর প্রচুর স্যাক্রিফাইস করে এসে হাজির হলাম উমরিংলা সবচেয়ে হাইয়েস্ট মোটরলেভেল পাস গেছে আমার বুদ্ধি লাস্ট বছর তো জানো যে কি হয়েছে না হয়েছে সব ডিটেলস তোমরা জানো তো তোমার সবচেয়ে বেশি থ্যাংকস আমার এই গাড়িকে নাকি বল একদম ঠিক কিনা একদম কিন্তু আমি কিন্তু ছাড়িনি প্রথম বছর যাই হোক হয়নি কিন্তু গত বছর প্রচুর কষ্ট হয়েছিল প্রচুর ১৯,২৪ ফুট উচ্চতায় উমরিংলা তো এখানে অক্সিজেন কিন্তু লেভেল খুব কম সত্যি বলে আজকে আর ইমোশনাল ধরে রাখতে পারছি না একটু বসবো এখানে একটু ফটো শুট আরে করবো তারপরে নিয়ে যাবো আর এদিকে ডিএম চক চলে যাচ্ছে ২৮ কিলোমিটার ওইদিকে যাওয়ার পারমিশন নেই যদিও নুরবুলা টপে কিছু দিল্লি থেকে তিনটে ভাই এসছে এদের কাছে মানে পেয়ে গেছি তো ওখানেও মোলাকাত হয়েছিল আবার এসে উমরিংলাতে তো আমনে ভাই সাহেব বলে কি আমরা ভি ব্লগ মে লেলো তো যে ব্লগ মে লেলো তো ভাই সাহেব নাম বতাইয়ে তো গৌরব অভিনব চৌধুরী আপকা মেরা সৌরভ চৌধুরী ভাই হম দিল্লি সে হ্যাঁ দিল্লি আর হামে বহুত আচ্ছা লাগা আপ পহলে হামে কাম মিলে থে ও নুরবুলা টপ মে হ্যাঁ নুরবুলা টপ মে ফির উসকে বাদ ইয়াহ মিলে হম উমরিংলা মিল গয়া বাট আচ্ছা লাগা ইয়াহ পে বহুত ऐसा लग रहा था ऑक्सीजन की प्रॉब्लम होगी नहीं ऐसा कुछ नहीं ऐसा कुछ नहीं कुछ नहीं बिल्कुल अच्छा है स्नोफॉल वैसे बर्फ मिलने की उम्मीद थी बट मिली नहीं वो लक की बात है बट अच्छा लगा बहुत भाइयों से मिलके भी बहुत अच्छा लगा ठीक है फिर मिलेंगे जल्द से जल्द कभी ना कभी मिल जाएंगे कभी ना कभी मिल जाएंगे ठीक है तो बाय ओके बाय टाइम হইছে এখন ১০টা আমরা মোটামুটি ১৫-২০ মিনিট আগে এসে পৌঁছেছি উমরিংলা টপে হাইয়েস্ট মোটরেবল পাস ১৯,২৪ ফুট উচ্চতায় আর এখানে কিন্তু এমনি কথা বলতে কষ্ট হচ্ছে ফটো তোলা মোটামুটি হয়ে গেছে ফটোগুলো দেখতে চাইলে ইনস্টাগ্রামে দেখে নেবে আর এখানে এসে আমি একটা মানে একটা জাস্ট স্টিকার চিটেছিল একজন স্টিকার চিটেছিল আমি ওকে বলেছিলাম খালি বিরোধ করেছিলাম সেই নিয়ে একটু কথা কাটাকাটি যাই হোক আমি ওর ফটো আমি দেখাচ্ছি না এখানে এসে ফটোফর করে সব জায়গায় স্টিকার চিটে তোলা হয়ে গেল তো এইখানে আই লাভ উমরিংলা এখানে বোট আছে সেলফি বোট তো এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে এখন আমরা আপাতত বলতে পারো এই জায়গা থেকে এখন বাপসি যাব মানে রিটার্ন বাড়ির রাস্তা ধরবো বহু কষ্ট করেছি ৩ বছর ধরে প্রচুর স্যাক্রিফাইস করেছি তারপরে এই জায়গাতে এসে পৌঁছেছি লাস্ট ইয়ার বহু টাকা খরচা হয়ে গেছিলো প্রচুর স্যাক্রিফাইস আমি পেরেছি এই জায়গায় আসতে পেরেছি এবং আলটিমেটলি এই জায়গা সাকসেসফুল আমি হাইয়েস্ট মোটর লেভেল রোড উমরিংলা পাশে নিজের গাড়ি নিয়ে আসতে পেরেছি
এই হচ্ছে ব্যাপার। দেখো মেরা দোস্ত আধ ঘন্টা বেশি টাইম হয়ে গেছে 10:18, প্রায় আধ ঘন্টার উপর এখানে সময় স্পেন্ড করলাম। আপাতত মোটর লেভেল হাইস্ট মোটর লেভেল পাস ইন দ্য ওয়ার্ল্ড 1924 ফুট। তো এখান থেকে আবার নিচের দিকে নেমে যাবো আস্তে আস্তে, আবার কোনো দিন আসবো নাকি জানি না, যাই হোক আসার ইচ্ছা নিয়ে আবার এখান থেকে বেরিয়ে গেলাম। কোথায় উঠে এসছি কোথায় থেকে, চলো একদম নিচে। তবে এবার যাওয়ার সময় ফুটলা পাশ দিয়ে যাবো, চুসুমলা থেকে কিন্তু এই উমলিংলার 24-25 কিলোমিটার, কিন্তু 25 কিলোমিটার ডিস্টেন্স। হ্যাঁ 2024-এ লাদাখ আসার স্বপ্ন আমার পূরণ হয়ে গেছে, আর আমার আক্ষেপ নেই। আর আমার আক্ষেপ রইল না যে পৃথিবীর উচ্চতম মোটরেবল রোডে নিজের গাড়ি নিয়ে চালাতে পারিনি, সেই আক্ষেপটা আজকে পূরণ হয়ে গেছে। সত্যি দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। এবং আরও একটা তার সাথে কি গর্ব অনুভব হচ্ছে জানো, সেই হায়েস্ট মোটরেবল রোডটা আমাদের দেশে আছে, আমাদের দেশে আছে। তোমরা অবশ্যই একবার ঘুরে যাবে, যারা বিশেষ করে বাইক লাভার তারা যদি পারো সম্ভব হয় একবার নিজের বাইক নিয়ে একবার এই হায়েস্ট মোটরেবল রোডে ঘুরে যেও উমলিংলা পাশে, ঠিক আছে। আমার উইশ বেস্ট অফ লাক তোমাদের সাথে সবসময় রইল। এবারে বাইককে সেরকমভাবে কিছু হয়নি, খালি বলতে গেলে ধারশুলাতে ক্লাচ প্লেটটা চেঞ্জ করতে হয়েছিল, ক্লাচ প্লেট ঝুলে গিয়েছিলো। আর তারপরে আসার পথে সেই দিনে যখন ওই চন্দ্রতাল লেক থেকে ফিরছিলাম তখন ঠিক চলিয়ে এসেছিলাম আর কি, তো ওখানে ওই গাড়িটা পড়ে গিয়ে ডান দিকে স্কিড করে গেলে পাথরে আটকে, তো ডান দিকে ওই ব্রেক প্যানেলটা একটু বেঁকে গিয়েছিলো। তো ব্যাস এই ছোটোখাটো জিনিস আর কি। আর এই লুকিং গ্লাস এটা ডান দিকে, যদিও সেটা তোমরা জানো, যারা ব্লগ দেখেছো আমার সমস্ত ব্লগগুলো দেখে ফেলেছো তারা জানো যে এটা ডান দিকেটা হঠাৎ করে এমনি খুলে পড়ে গেছিলো, না পড়েছে না আঘাত পেয়েছে, আমি জাস্ট লুকিং গ্লাসটা বাঁ দিকেটা খুলে ডান দিকে লাগিয়ে দিয়েছি। আর বলতে সেরকম কিছু হয়নি, দু একবার হেলে গেছিলো গাড়ি, তো একা একাই তুলে নিয়েছি, ব্যাস এই হয়েছে গাড়ির কন্ডিশন, তেমন কিছু হয়নি। তো এবারে ভালোয় ভালোয় সমস্ত কিছু মিটে গেছে, এবার তো বাড়ির রাস্তা ধরেছি, যাওয়ার পথে সো মেডিটি লেকটা দেখে তারপরে যাবো। আজকে তো বেশি তো যেতে পারবো না, টার্গেট আছে আজকে পাং পর্যন্ত যাবো, সো মেডিটি লেকটা ঘুরে পাং পর্যন্ত যাবো, সেটা তোমাদের আমি ডিটেলস রুটটাও বলে দেবো। আর আপাতত চলো দেখি কতটা যেতে পারি। আমার এই সাকসেসের পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার বাইকের। আমি কিন্তু পারলে লাস্ট ইয়ারে পারলে আমি কিন্তু ভাড়ার গাড়ি নিয়েও আমি আসতে পারতাম, প্রচুর হায়ারে গাড়ি পাওয়া যাচ্ছিলো নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি আসিনি। আমি চেয়েছিলাম নিজের বাইক নিয়ে উমলিংলা আসবো, তো সেটাই করে দেখিয়েছি। আর এর সাথে যারা আমার পাশে এতদিন ছিলে, আমাকে সাহস জুগিয়েছো, আমাকে অনুপ্রেরণা দিয়ে গেছো, তাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং অবশ্যই আমার ফ্যামিলিকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন সবাই যারা পাশে থেকেছো, যারা সাহস জুগিয়েছো যা না হবে হবে, এই জায়গাটা যারা আমাকে বিশ্বাস জুগিয়েছে তাদেরকে অশেষ ধন্যবাদ। খালি আর কিছু বলার নেই, এবার সত্যি কথা বলা কি বাড়ি আমি কিছু বলতে পারছি না, বিশাল আনন্দ হচ্ছে, বিশাল বিশাল আনন্দ হচ্ছে। 3টে বছর চেষ্টা, 3টে বছর যবে থেকে খুলেছে রোডটা তবে থেকে ইচ্ছা, এবার টানা বাড়ি বেরিয়ে যাবো, যতটা কম সংখ্যক দাঁড়িয়ে সোজা বাড়ি বেরিয়ে যাবো। আর আর ভালো লাগছে না, অনেক দিন হয়ে গেল। তো চলে এলাম চুসুমলে, চুসুমলাতে কি আমরা ওই মানে ওইটা দিয়ে এসেছিলাম, হয়ে ডান দিকে উঠেছিলাম, এবার যাবো সোজা, সোজা হচ্ছে ফটিলা পাসের দিকে, ফটিলা পাস এখান থেকে 12 কিলোমিটার। আর স্ট্রেট চলে যাবে আমরা কিছুটা গিয়ে বাঁ দিকে উঠবো ফটিলা পাসের জন্য, আর স্ট্রেট চলে যাবে তোমার হচ্ছে কয়াল, কয়াল এখান থেকে 28 কিলোমিটার। কয়ালের রাস্তাটা ছেড়ে দিয়ে ফটিলা পাসের রাস্তাটা নিলাম, ফটিলার পাশের আর একটু সামনে থেকেও যাওয়া যেত, আমি এটা সামনে একটুখানি বলে শর্টকাট রাস্তা নিলাম, এমন কিছু ঢালো নয়। তো ফটিলা পাশের উচ্চতা 11,600 ফুট, ফটিলা পাশের রাস্তাটাও কিন্তু ভালোই, এরকম পিচের রাস্তা, শর্টকাট রাস্তা বিশেষ নেবো না, ওটা একটুখানি নিলাম আর কি। ফটিলা পাশের চড়াই কিন্তু দারুণ, মারাত্মক চড়াই আছে,
তবে হ্যাঁ একটা জিনিস যেটা পুরো পিচের রাস্তা আছে, এখনো পর্যন্ত কোনো অফ রোড পাইনি, পাথরের রাস্তা পাইনি আর কি, পুরো পিচের রাস্তা, কোনো অসুবিধা নেই, স্মুথলি চলে যাচ্ছে। উনি একটা উঠে এসছি, ওই দেখো ওখান দিয়ে রাস্তাটা দিয়ে এলাম, কোথা থেকে কোথায় উঠে এলাম, এখনো কোথায় উঠতে হবে দেখো, ওই দেখো রাস্তা কোথায় উঠে গেছে, রাস্তার কোথায় চলে গেছে রাস্তা, প্যাচগুলো দেখো খালি, কিছু বলার নেই, কোথা থেকে ও নিচে রাস্তা, কত যে আমাদের এদিকে এদিক 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 ঘোরালো তার কোনো হিসাব নেই। হরিণ দেখো, হরিণ হরিণ দেখো, হরিণ না কি এখানকার লাদাখের কি বলতো, এগুলো হরিণ হরিণ না লাদাখি কি বলে এগুলোকে, না না ভেড়া না ভেড়া নয়, অসম্ভব ব্যাপার। পটিলা পাস 18,124 ফুট উচ্চতায়, ও বাপরে এ হচ্ছে ফটিলা পাস, বিশাল চটাই, 18,124 ফুট উচ্চতা, চারিপাশটা দেখে নাও, এই হচ্ছে ব্যাপার। এবার নেমে যাব নিচের দিকে, হানলের দিকে, এবার নিচের দিকে একদম হানলে ওই সাইডটা করে, ওই দিকটা হানলে, ওই যে হানলে সামনে পুরো পাহাড়ের রেঞ্জগুলো দেখো, দূরে একটা পিক দেখা যাচ্ছে, জানি না নাম কি ওটার পিকটার, একদম দূরে দেখা যাচ্ছে স্টেট, আর এটাতে আমাদের এখনও নিচে নামতে হবে, অনেক নিচে নামতে হবে। টাইম হয়েছে 12:42, আর এসে পৌঁছে গেলাম একদম হানলে, একদম এই যে আই লাভ হানলে পয়েন্টে। টাইম হয়েছে 12:42, আর আমরা উমলিংলা সফলভাবে মানে নিজেদের বাইক নিয়ে নিজেরা গিয়ে কমপ্লিট করে চলে এসেছি আবার হানলেতে, হানলে সেই আই লাভ হানলে পয়েন্টে। তো এখান থেকে আজকের এই ভিডিওটাকে শেষ করব, তো কারণ হচ্ছে এই ভিডিওটা আমি এর পরবর্তী যে ভিডিওটা শুরু করব এখান থেকে শুরু করব, সেটা আবার অন্য জায়গায় যাব, অন্য রাস্তায়, সেটা আলাদাভাবে আমি ভিডিও দেবো। তো এই ভিডিওটা আর বেশি লং করছি না, কারণ এটা আমার মেনলি উমলিংলা নিয়ে ভিডিওটা ছিল, হানলা থেকে উমলিংলা, তো আবার মানে রাউন্ড ট্রিপ, টোটাল এই রাউন্ড ট্রিপে তোমাদের আমি ক কিলোমিটার হয়েছে সেটা আমি জানিয়ে দিই, তোমাদের এটা সুবিধা হবে। 155 কিলোমিটার আমরা হানলে থেকে নুরবুলা টপ, নুরবুলা টপ থেকে উমলিংলা, উমলিংলা থেকে আবার এই ফটিলা টপ হয়ে আবার এই হানলেতে এলাম, টোটাল হচ্ছে 155 কিলোমিটার রাস্তা। তো যারা করবে এটা একটুখানি হিসাব করে নেবে, আর রাস্তা কোনো অসুবিধা নেই, ওদিকে একটু অফরোড আছে, বাকি এদিকে কিন্তু ভালো রোড আছে। তো এই হচ্ছে ব্যাপার, তো ভিডিওটা আপাতত এখান থেকে এই হানলে থেকে শেষ করছি এই ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাদের কাছে অনুরোধ রইল যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করব। তো আপাতত ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আর ঘুরতে থাকো উইথ এল কে অ্যাডভেঞ্চার। জয় হিন্দ।